হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারীকে নিয়ে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করে দোয়া ইনস্টিটিউট ও আফসার ইসলামিক সেন্টার। এই অনুষ্ঠানে বিশিষ্ট উলামায়ে কেরামগণ অংশ নেন। আসাফা ইসলামিক সেন্টারের তাফসিরুল কোরআন মাহফিল ছিল, আল্লামা আনসারী সাহেব গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন। এবং আমাদের মসজিদ শুধু ইসলামিক সেন্টার না, এটা হলো ইসলামিক কালচারাল সেন্টার। এইখানে একটা মসজিদের দরকার, যেহেতু ম্যানহাটন অনেক লোক বাইরে থেকে আসে মাশাল্লাহ। আমরা মানে ছয়তলা বিল্ডিং করতে পারছি সবার সাহায্যে সহযোগিতায়। এখানে অনেক মানুষ নামাজ পড়ে, ফজর থেকে এশা পর্যন্ত মসজিদ ভরে যায়। 5টা প্রোগ্রাম করেছি বিভিন্ন মসজিদে, এবং শুধু বাঙালি স্পিকিং না, যারা নন বাঙালি স্পিকিং পাকিস্তানি ইন্ডিয়ান আরবিয়ানরা সবাই কিন্তু ওনার বক্তব্য শুনে অনেকটা আবেগ প্রবণ হয়ে গেছিল। ওনার একটা উল্লেখযোগ্য এই জন্য যে উনি অসুস্থ, সবার কাছে আমি ওনার জন্য দোয়া চাইতেছি।